আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর একটার একুশের সংবাদে। নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ জ্ঞান মাশরুম খামার থেকে উৎপাদিত মাশরুম দেশের অধিকাংশ চাহিদা মেটায়। পাশাপাশি বৃহৎ এই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক শ্রমিকের। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আহ্বান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঔষধিগুণ সম্পন্ন নতুন জাতের এই মাশরুম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। নীলফামারীর প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। পলি ব্যাগে সারি সারি জ্ঞান মাশরুম, নতুন জাতের এই মাশরুম বিভিন্ন রোগ নিরাময়ে উপকারী। চাষ পদ্ধতির পরিবর্তন এনে 2008-09 অর্থবছরে প্রথম মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ নামের খামারটি বাণিজ্যিকভাবে জ্ঞান মাশরুম উৎপাদন শুরু করে। গেল কয়েক বছরে দেশের অন্যতম মাশরুম খামারে পরিণত হয় এটি। সরকার যদি সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আমরা এই দেশের চাহিদা মিটিয়ে, যেহেতু আন্তর্জাতিক বাজারে এটা ব্যাপক চাহিদা, আমরা আন্তর্জাতিক বাজারে এটা দিতে পারবো এবং অনেক বৈদেশিক মুদ্রা আনতে পারবো। খামারের কর্মচারীরা জানান, চাহিদা অনুযায়ী যোগান দিতে দিনরাত পরিশ্রম করতে হয়। আমি মাশরুম কোম্পানিতে 7 বছর ধরে কাজ করি, এখন মাশরুম চিটতেছি। এগুলো এরপরে ডায়ারে যাবে, ডায়ারে শুকানোর পর এগুলো পাউডার করে প্রসেস করে বাজারজাত করা হবে। এখানে জ্ঞান মাশরুম প্যাকেট এবং প্যাকেজিং করা হয়, এসব মাশরুম বাজারজাত করা হয়। ফাতেমা এন্টারপ্রাইজে আমি কাজ করি, আর এই জ্ঞান ঔষধি আর পুষ্টিগুণ সম্পন্ন এই মাশরুমের চাহিদা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। দেশের বাইরেও চাহিদা রয়েছে বেশ। চাষ বাড়িয়ে রপ্তানি করা গেলে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। 200টি রোগের প্রতিশোধক হিসাবে এটা কাজ করবে। জ্ঞান মাশরুম দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করতে অত্যন্ত আগ্রহী। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।